নিজ শোয়ার ঘরে মাটির নিচে মিলল নিখোঁজ গার্মেন্টস কর্মী মর্জিনার অর্ধগলিত মরদেহ। এলাকাবাসী জানান, ডিভোর্সের পর থেকে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়ার বাসিন্দা মর্জিনা। গত ঈদুল আজহার ছুটিতে বাসায় আসার পর 30 জুন হঠাৎ করে নিখোঁজ হন তিনি। এরপর মর্জিনার মা রসনারা, ছেলে রাব্বি ও ছেলের বউ নূপুরের দেখা মেলেনি এলাকায়। এতে সৃষ্টি হয় সন্দেহের। অভিযোগ রয়েছে অনৈতিক কাজ করতে বাধ্য করায় প্রায় মায়ের সঙ্গে ঝগড়া হতো এই নারীর, করা হতো মারধর। শুক্রবারের দিন রাতে নিখোঁজ করেছে, শনিবার দিন এরা ভোরবেলা চলে গেছে ঢাকা বিলে। মেয়ের মা করছে কি, পরের দিনই এখানে কিছু লোক দিয়ে মিলাত পড়াইলো, আমার মা দেখছি স্বপ্নে এই উচিলে গেলে। ওসি সাহেব, আমরা কাউন্সিলর সহ আমরা যা জানাই যে এরকম মর্জির নামে একটা মেয়েকে অনেকদিন হলো তারা দেখতেছে না, তো সবার সন্দেহ বাড়ির মধ্যে পুঁতে রাখতে পারে, মেরে রাখতে পারে। এই তখন থেকে তারপরে এই যে তদন্ত করতে করতে আজকে এইভাবে বের হয়েছে আর কি। বিষয়টি জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনে তদন্তে নামে পুলিশ। 23 জুলাই শনিবার দুপুরে উদ্ধার হয় লাশ। মর্জিনার মা রসনারাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খোদাই করার পর আমরা একটা যে গন্ধ বের হয় তখন আমাদের সন্দেহটা আরও বাড়ে, তখন আমরা ওখান থেকে লাশ উদ্ধার করি ভিকটিমের মা, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মর্জিনার ছেলে রাব্বি ইসলাম ও ছেলে বউ নূপুর খাতুন। সময় সংবাদ, বগুড়া।